এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বাবা, তোমার আশীর্বাদে বাড়িটা আমি কিনতে পেরেছি। না, তুমি তালাটা খোলো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে আশীর্বাদ করব, তবে এ বাড়ির গেট আমি খুলবো না। আমি খুলবো তো? নে মা, ব্যাগটা ধর, দাও চাবিটা দাও। না, তুমিও খুলবে না, খুলবে আমার বড় বৌমা। বৌমাই তো গত 4 বছর ধরে তপনের পিছনে লেগে থেকে এই বাড়িটা কিনিয়েছে, নইলে হতো এই বাড়িটা না? বৌমা, তুমি গেটটা খুলো। না বাবা, মা থাকতে আমি খুলবো কেন? মাই খুলবেন। নিন মা। দয়া দেখাচ্ছ আমাকে? আমি কারো দয়া ধার ধারি না। দয়া দেখাতে হলে তোমার শ্বশুরকে দেখাও। কি করছো মা? চারিদিকে লোকজন দেখছে। দেখোক, আমি কাউকে ভয় পাই না। শোনো মা, ঝগড়া করতে হলে বাড়ির ভেতরে গিয়ে ঝগড়া করো, এখন তালাটা খোলো। বলছি তো পারবো না। তোর বড় বৌদিকে দে, ওর স্বামী বাড়ি কিনেছে, দয়া করে আমাদের থাকতে দেবে, কি অধিকার আছে আমাদের বাড়িতে? অধিকার কেউ কাউকে হাতে ধরে দেয় না, নিজের ব্যবহার দিয়ে আদায় করে নিতে হয়। কি বললে? আমার ব্যবহার খারাপ মা? না বাবা, তুমি গেটটা খোলো। না, আমার কথা যদি দাম নিতে চাস তাহলে তালা খুলবে বড় বৌমাই। বৌদি, দেরি করো না, গেটটা খোলো তো। নাও। তপনকে তো পেটে ধরেনি, তাই পাড়াশুদ্ধ লোকের সামনে আমাকে এইভাবে অপমান হতে হলো। ভেতরে চলো, তোমার আর আমার জন্য একটা আলাদা ঘর আছে, সেখানে যত খুশি কাঁদবে, কেউ বাধা দিতে আসবে না। আগে মা ঢুকবে, তারপরে বাবা। এসো মা, এসো। মা, বাজারে যাচ্ছি, বলো কি কি আনতে হবে। তুই বাজারে যাচ্ছিস কেন? স্বপন কিংবা রতনকে পাঠা। না, ওরা তো রোজই যায়, আজ নতুন বাড়িতে এসছে, আমি মাকে বাজার করে খাওয়াবো। বলো মা, কি মাছ খাবে? আমায় জিজ্ঞেস করছিস কেন? তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর। বাড়ি তুমি থাকতে ও বলবে কেন? আমি থাকতে ও যখন বাড়ির গেটে তালা খুললো তখন তো কই কিছু বললি না? আমি না বললো, মিনতি তো তোমায় বলেছে, এই বাবাই। আরে বুঝি বুঝি, তোকে পেটে ধরিনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো, তালাটা পর্যন্ত খুলতে দিলি না। তোমাকে তালা খুলতে দেবে কে? তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মুখে তালাটি একবার খুলে বকবকানি শুরু করলে মাঝরাত পর্যন্ত তো সেটা বন্ধই করো না। বকি কি আর সাধে, তোমরা তো আমাকে মানুষ বলেই গণ্য করো না। মানুষ বলে গণ্য করবো কি করে? মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে, তোমার চোখের উপর থেকে আঁচলটা সরিয়ে একটু দেখাও দেখি, কপালটা জল পড়েছে। মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না। ও না না, আমার বলো না মা, কি খাবে? মাছটা মাংস? মা, ইলিশ মাছ খাবি ডিম ছাড়া? এ না পাওয়ার কি আছে? ইলিশ মাছের এখন যা দাম। হোক দাম, আমার মা ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি জোড়া ইলিশ নিয়ে আসবো। আপনার দয়া আমার ছোট্ট ব্যবসাটা যে এত বড় হয়েছে, খুশি হয়ে যদি কিছু কথা বাড়াবেন না, ওগুলো তুলে নিন যান। আপনার কোম্পানিতে কোনো চাকরি খালি আছে? হ্যাঁ, আজই কাগজে গোডাউন কি পাচ্ছি একটা বিজ্ঞাপন দিয়েছি, কেন বলুন তো? আমার মেজ ঠাকুরপুর, ওর পরের ভাই, হায়ার সেকেন্ডারি পাস করতে পারেনি, বহুদিন ধরে বসে আছে। ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি আপনার ঠাকুরপুকে আমার কাছে পাঠিয়ে দেবেন। না, আমি পাঠাবো না, দেখলাম কাগজ থেকে কয়েকটা জায়গায় দরখাস্ত পাঠাচ্ছে, নিশ্চয়ই আপনার কারখানাতেও দরখাস্ত পাঠাবে। আপনার ঠাকুরপুর নাম কি? স্বপন চ্যাটার্জি। স্বপন চ্যাটার্জি,
তপন চ্যাটার্জির ভাই স্বপন চ্যাটার্জি, ঠিক আছে? আমায় কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। বলুন, কি কথা? ঠাকুরপো যেন কোনোদিন জানতে না পারে আমার অনুরোধে আপনি ওকে চাকরিটা দিয়েছেন। ঠিক আছে, তাই হবে। ওর দরখাস্ত জমা পড়লেই আমি চিঠি দিয়ে ওকে ডেকে পাঠাবো। দাদা আসবো? আসুন আসুন আসুন। আমি আপনার থেকে বয়স অনেক ছোট, আপনি আমায় আপনি আপনি করছেন কেন? আরে বসো বসো বসো। বলো মাসুম স্যার কেমন আছেন? বাবা তো মারা গেছেন। মারা গেছে? কবে? তা প্রায় মাস চারেক হবে। মাস চারেক? এই চিঠিটা তবে, এটা বাবা মারা যাবার দু মাস আগে লিখেছিলেন। আমি ছ মাস ধরে বহুবার এখানে ঘুরে গেছি কিন্তু আপনি ব্যস্ত থাকায় দেখা করতে পারিনি। বাবা হাসপাতালে বিছানায় শুয়ে প্রায় রোজই আপনার নাম করে বলতেন, ও আমার খুব প্রিয় ছাত্র, আমার চিঠি নিয়ে গেলে দেখবি ও তোর জন্য কিছু না কিছু নিশ্চয়ই করবে। তোমার কিসের ব্যবসা? ব্যবসা মানে আমার দুটো লেদ মেশিন আছে। লেদ মেশিন? দেখো তো এটা করতে পারবে কিনা। হ্যাঁ দাদা পারবো। তুমি এটা নিয়ে যাও, তোমার কারখানার নাম ঠিকানা আমায় দিয়ে যাও, আমি 7 দিনের মধ্যে বাই পোস্ট তোমাকে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি। আমি দরখাস্তে তোমার নাম ঠিকানা দেখেই বুঝেছিলাম যে তুমি তপন চ্যাটার্জির ভাই, তাই এই চাকরিটা পাওয়ার মতো যোগ্যতা তোমার না থাকলেও তোমাকে আমি ইন্টারভিউতে ডেকেছি। দয়া করে চাকরিটা যদি আমাকে দেন। যার সাহায্যে আমার আজকের এই সব কিছু, তুমি সেই তপনবুর ভাই, তাই তোমাকে সামান্য গোডাউন কিপারের চাকরি দিয়ে আমি তপনবুকে ছোট করতে পারি না। এ কাজ করতে আমার কোনো আপত্তি নেই স্যার। তোমার না থাকলেও আমার আছে। তুমি কাল থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে ব্যক্তিগত সহকারী হিসেবে এই কোম্পানিতে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক। আপনি কি স্বপন বাবু? হ্যাঁ। বাবা একটা জরুরি ফোন পেয়ে হঠাৎ মাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন, আমাকে বলে গিয়েছেন যে আপনি এলে বসাতে। আসুন। ও, সেদিনকে যা মজা হয়েছিল না, তারপর কি আর বলবো আপনাকে। কতক্ষণ? আরে ঠিক আছে, বসো বসো বসো। হ্যাঁ, আলাপ করে দিই। রমা আমার স্ত্রী, আর এ হলো স্বপন। আরে ঠিক আছে ঠিক আছে, থাক বাবা থাক, হয়েছে হয়েছে। অনুকে কেমন লাগলো? ভালো। শুধু ভালো না, খুব ভালো। খুব ভালো, খুব ভালো। আমরা একটু ড্রেস চেঞ্জ করে আসি, তোমরা চালিয়ে যাও চালিয়ে যাও। খুব ভালোটা কি মন থেকে বললেন নাকি মা বাবাকে খুশি করতে বললেন? না না, তোমাকে মানে আপনাকে আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমাকে মানে আপনাকে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনেকদিন বাদে অনু হাসছে। তুমি ঠিকই বলেছো, ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো। হ্যাঁ, ভবিষ্যতের কথা ভেবে তোকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি দিয়েছি, যাতে রোজ সন্ধ্যাবেলা ওকে বাড়িতে ডেকে পাঠানো যাবে। ছেলেটার স্বভাব চরিত্র ভালো তো? ও তপন বাবুর ভাই,
একই বাপের রক্ত বইছে শরীরে, তাই না? তপনবাবুর 50% গুণও যদি পায় তাহলেই জীবনে দাঁড়িয়ে যাবে। আপনার জন্য আমার সবকিছু, তাই আমার এই ছোট্ট উপহার। উপহার? তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার টাকা খুঁজতে দিতে আসছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। I say get out from my chamber, get out. আপনি বিশ্বাস করুন দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি মাস মশাই ছেলে, সেই জন্য অর্ডারটা দিয়েছিলাম, ঘুষ পাবার জন্য নয়। দাদা কোনো কথা নয়, ওগুলো তুলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আর জীবনে এই ঘরে ঢুকবে না। যাও। আজ পর্যন্ত যে কোম্পানিতে গেছি সবাই টাকা ঘুষ নিয়েছে, একমাত্র আপনি কোনো ঘুষ না নিয়ে আমায় অর্ডার দিয়েছেন। আজ এই 1 কোটি টাকার অর্ডারটা পাবো জেনে এই টাকাগুলো নিয়ে এসলাম আমি। আমাকে ঘুষ দেবার জন্য? তিরুপতির মন্দিরে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে, ওটা কি তিরুপতি বাবাকে ঘুষ দেবো বলে? বলুন দাদা, বলুন। ওটা ওরা প্রণামী হিসেবে দেয়, দেবতার পায়ে ভক্তের প্রণামী। দাদা দয়া করে আপনি আমাকে, আপনি আমাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না দাদা, আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। আরে তুই আমার ছোট ভাইয়ের মতো, আমার যদি কিছু দরকার পড়ে আমি নিজের থেকে তোর কাছে যাব, বলবো হ্যাঁ রে এই উপকারটা আমার করতে পারবি? অসম্ভব, বাচ্চা খুলে নিয়ে নতুন বউ বাড়িতে ঢুকবে, লোকে বলবে কি? এখন লোকের কথা ভাবছো কেন? ডিভোর্সের শুনে তো বলেছিলে আমাদের ছেলের বিয়ে আমরা যেমন খুশি দেব, পড়াশুদ্ধ লোকের মতামত নিতে হবে নাকি? বলেছিলাম, কিন্তু তাই বলে একটা অসহায় মেয়েকে আপনি নতুন করে বাঁচবার সুযোগ করে দিচ্ছেন, এতে লজ্জা কেন হবে মা? লোকে তো বরং আপনাকে বাহবা দেবে। কিন্তু তাই বলে আপনি বিচার করে বলুন তো বাবা, মেয়েটার দোষ কোথায়? যে ছেলেটি মেয়েটিকে ঠকিয়ে গেল দেখুন গে, সে হয়তো এতদিনে ধুমধাম করে বিয়ে করে নতুন করে সংসার পেতেছে, তাহলে এই মেয়েটাই বা কেন অন্যের অপরাধের বোঝা বয়ে বেড়াবে সারাটা জীবন? কেন আর 5টা মেয়ের মতো নতুন করে ঘর বাঁধতে পারবে না? আমি তোমার কাছে শুধু একটাই অনুরোধ করবো মা, আমার মুখে ঝামা ঘষবার জন্য তুমি মেয়ের বাবার কাছে ফ্ল্যাট গাড়ি চেয়ে নিজেকে ছোট করো না। সফল চাকরিটা ভালো করে করুক, আজ হোক কাল হোক ও নিজেই ফ্ল্যাট গাড়ি করতে পারবে। তোমাদের প্লেনের টিকিট আর এটা হোটেল রিজার্ভেশন রিসিট, আর এটা হলো দাদু ভাইয়ের অ্যাডমিশন ফর্ম, আর এটা ফাদারের কনফার্মেশন লেটার। বলো কি শর্ত? 1, ও আমাকে মা বলে ডাকবে না। 2, আমার ঘরে ও একদম ঢুকবে না। 3, ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের, আমাকে একদম ডাকবে না। ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো, ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ, এটা যদি করতে পারো না দিদি। চলো 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। আসি দিদি। মেজবৌদি বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়ে নিয়েছো। হ্যাঁ বলতো রাহুল, আমি তোর কে হই? মা না 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 না, বড় মা। যা আমরা তো গেলাম, ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর শ্রদ্ধাকে ভুলেই যাবে। দুর্বোকা, শুনলে না, আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে যে, কি হলো?
শরীর খারাপ নাকি? না। তাহলে এত তাড়াতাড়ি চলে এলে? কোম্পানি লক আউট হয়ে গেছে। বাবা বরাবরই একটু বড় ছেলের দিকে টেনে কথা বলেন, এবার আমাদেরও সুযোগ এসেছে, আমরাও এর শোধ তুলব। কি করবে? কাল ভোরে হরিকে তাড়াবো, আর দিদিকে বলবো রান্নাঘরের সব দায়িত্ব বুঝে নিতে। চা করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব দিদিকে করতে হবে। বড় বউ না হয় বাড়ির ভেতরকার কাজ সামলাবে, কিন্তু দোকান করা, বাজার যাওয়া এসব কে করবে? বাবা বাজারে যাচ্ছে? হ্যাঁ, অনু বাবার হাতে বাজারের থলি ধরে দিয়েছে, এত বারণ করলাম শুনলো না। বাবা, তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার না হয় চাকরি নেই, তাই বলে কি আমি মরে গেছি? দাদা দাদা না, তপর না, তুই আজ রোজগার করিস না বলে ওরা তোকে বাজারে পাঠাতে চাইছে। আমি বেঁচে থাকতে তোকে কাজ আমি করতে দেব না, তাছাড়া আমি তো বসেই থাকি। বসেই থাকো, যাই থাকো, বাজারে তুমি যাবে না। তার সত্ত্বেও যদি তুমি বাজারে যাও, মিনতির রাহুলকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দাদা দাদা, তোলে দাও টাকা, দাও দাও। হে ভগবান, এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে, এর আগে আমার মৃত্যু হলো না কেন? মাত্র 1000 টাকার জন্য তুমি টিউশনই করবে? রাহুলের দুধের তো ব্যবস্থা করতে হয়, তার জন্য তো টাকা চাই। কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, এক ছাত্রীকে গ্যারান্টি দিয়ে বিয়ে পাশ করাতে হবে। গ্যারান্টি দিতে হবে? 100% গ্যারান্টি, পাশ আমি করবই। দাদা যেভাবে যত্ন নিয়ে আমাকে পড়াচ্ছেন, ইচ্ছে থাকলেও ফেল আমি করতে পারবো না। এ আমার ছোট ভাই রতন, আর রতন এ হচ্ছে ঝিলিক। আমার কাছে তো নামটা মাত্র একবার শুনেছো, এর মধ্যে মুখস্থ হয়ে গেল? দিনে নামটা কতবার জপো? কিছু বলবে? বলবো মানে না, থাক আমি পরে বলবো। ওহো, এ হচ্ছে আমাদের ঘরের মেয়ের মতন, এর কাছে সংকোচের কিছু নেই, কিছু বলার থাকলে বলতে পারিস। বলছিলাম যে এ মাসে কিছু ওভারটাইমের টাকা পেয়েছি, তোমার লাগবে কিছু টাকা? এই যে বললে, এতে আমি খুশি, দরকার পড়লে চেয়ে নেবো। আমি তাহলে আসছি। আসি। জানো ঝিলিক, এই ভাইটা আমার বড্ড ভালো। অসম্ভব, ওই ভিখারির মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো না। ভিখারির মেয়ে? গরিব হলি তোমাদের কাছে ভিখারি? হ্যাঁ, তাই। তুই আমার পেটে ছেলে নস, তাই তুই যখন তোর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিলি, আমি কোনো কথা বলিনি। কিন্তু রতন আমার পেটের ছেলে, ওর বিয়েতে আমার 10,000 টাকা নগদ আর 20 ভরি সোনার গহনা চাই। দেবে ওর বাবা? হ্যাঁ দেবে। আরে তুমি তো হুট করে দেবে বলে দিলে, আরে ঝিলিকের বাবার কাছে অত টাকা কোথায় যে 20 ভরি গয়না দেবে? ওর বাবার কাছে না থাক, ওর দাদার কাছে তো আছে। দাদা মানে? তুমি? ওহো মিনু, মিনু আর কেউ না জানো, তুমি তো জানো। এখন আমি সব জানি, কিন্তু তুমি যখন চেয়েছো ঝিলিক এ বাড়ির ছোট বউ হয়ে আসুক, ও আসবে। আমি চাই, কিন্তু তুমি আর তোমার বাবাও ঠিক এইভাবে চেয়েছিলে, গরিব ঘরের মেয়ে হয়েও যাতে আমি এই বাড়ির বড় বউ হয়ে আসতে পারি। তোমার মা সেটা চাননি, সেই জন্য আমার বাবার কাছে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা চেয়ে বসেছিলেন। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে, যেদিন সবার আড়ালে তুমি আমার বাবার হাতে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা দিয়ে এসেছিলে। মেয়েদের কাছে স্বামীই তো সবচেয়ে বড় অলংকার, আমি গরিবের মেয়ে হয়ে যে অলংকার পেয়েছি, কটা ধনীর মেয়ের কপালে তা জোটে বলো? আমি গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পুজো করতে চাইছি, তুমি বাধা দেবে না বলো? তুমি কালই গিয়ে ঝিলিকের বাবাকে ওই গয়নাগুলো দিয়ে এসো, গরিবের মেয়ে উদ্ধারের পবিত্র গয়না আবার নতুন করে গরিবের মেয়ে উদ্ধারের কাজে লাগুক।
কাল দিয়ে কি হবে, পরশু থেকে তো চৈত্র শুরু, চৈত্র মাসে তো বিয়ে হয় না। জ্বর তো একদম কমছে না, এখনো সেই 103। রতনকে বলি ডাক্তার ডাকতে। না না, হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, ঠান্ডা লেগে গায়ে জ্বর এসে, কাল সকালেই সব ঠিক হয়ে যায়। দেখো তো কাল ফোন এলো। হ্যালো, কে মা? কি হয়েছে? বাবার বুকে ব্যথা, সে কি? এদিকে ওরও তো খুব জ্বর। আচ্ছা দাঁড়াও, কি হয়েছে? বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, বুকটা নাকি ব্যথা করছে, আমাকে দেখতে চাইছে। দেখতে যখন চাইছেন তখন যাও। কিন্তু তোমায় এই অবস্থায় রেখে আমার জন্য চিন্তা করো না, তুমি রতনকে নিয়ে যাও। রাহুলেরও খাওয়া হয়নি, তুমি যাও তো, ওর খাওয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে? দাদা আজ পড়াতে যাননি দেখে বিকেলে ফোন করেছিলাম, দিদি বললো দাদা খুব অসুস্থ, তাই চলে এলাম। তুমি এসেছো, ভালোই হয়েছে। একটু ঘুমাবার চেষ্টা করুন দাদা। উঠছেন যে? তুমি সারা রাত জেগে আমার সেবা করে যাবে, আর আমি? আপনি আমার কাছে দেবতার মতো, সারা রাত কেন, সারা জীবন আমি আপনার সেবা করে যেতে পারি। তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো অমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে, কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চর মেরে আসি। কি বললে, আমার স্বামীকে তুমি চর মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চর মারা উচিত। এখন বুঝতে পারছি, স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্রটা বদল করো, তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না। না, তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো, কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কি বলছো কি তুমি? আর দু ঘন্টার মধ্যে বিয়ে, লগ্ন, মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন ভ্রষ্ট হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোথায় যাচ্ছো? হচ্ছে কি, দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। শোনো, ওরকম একটা বাজে মেয়ে জীবন বাঁচাতে গিয়ে ও তো নিজের জীবন নষ্ট করতে পারে না। এখন এসব কথা আসছে কেন? তোমার মেজ ছেলে তো শুনলাম অনেকদিন আগে ছবিটা তুলেছিল, তখন রতন বলেনি কেন? একেবারে বিয়ের দিনে? বুঝলে না বাবা, এরা তিনজনে মিলে বরদাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে, যাতে ঝিলিক লগ্ন ভ্রষ্ট হয়। ঝিলিক লগ্ন ভ্রষ্ট হবে না। দেখি ধুতি পাঞ্জাবির প্যাকেটটা দাও। দাও, এত তাড়াতাড়ি তুমি পাত্র কোথায় পাবে? তুমি আজ সন্ধ্যা ঝিলকের বাড়িতে যাও, আমি পাত্র নিয়ে যাচ্ছি। আমাকে ডেকে না পাঠিয়ে আপনি নিচে এলেন, কি ব্যাপার? তোর মনে আছে তোকে একবার আমি বলেছিলাম আমার কোনো দরকার পড়লে তোকে আমি বলবো? হ্যাঁ মনে আছে, ও দিনের কথা কি আমি কোনোদিন বলবো? কত বড় পাপ করে ফেলেছিলাম সেদিন। শোন, আজ আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। বলুন দাদা, আমি আপনার জন্য কি করতে পারি? এতে ধুতি পাঞ্জাবি আছে, যা পড়ে আমার এক ছাত্রীকে তোকে বিয়ে করতে হবে। আপনি আমার চেম্বারে বসবেন, চলুন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। একবার জানতে চাইলে না তো মেয়েটিকে, কেন আমি তোর সঙ্গে বিয়ে দিতে চাইছি? আপনি বলেছেন এটাই যথেষ্ট, আমি জানি এই পৃথিবীতে অন্তত একটি লোক আছে তিনি আমার ক্ষতি চাইবেন না। মে গড ব্লেস ইউ, ভগবান তোর মঙ্গল করো। সব পাজিগুলো এক ঘরেই আছে দেখছি,
শোনো হে বর্বর, জন্ম মৃত্যু বিবাহ সব উপরালার হাতে, তাই জন্য তুমি আমার বর হতে পারলে না। এই যে আমার বর, তোমার মতন 722 টাকার চাকুরে এর ফ্যাক্টরিতে 100 খানা আছে, বুঝেছ? আর ইনি হচ্ছেন বর্বরের মা, যেমনি করে মুড়ি চিবচ্ছেন তেমনি করে সব ছেলে মেয়েগুলোর মাথা চিবিয়ে খেয়েছেন। এত বড় শাস্তবার আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে? সরি মাম্মি, এটা আপনাদের কারো বাড়ি নয়, এটা দাদার বাড়ি। এখানে আমি যদি দুহাত তুলে নাচিও আপনাদের কারো কিছু বলার নেই। একটু নেচে দেখাবো নাকি? এই যে মানিক চোর, যেমনি দেবা তেমনি দেবী। শুনুন, এখন আমি ও ঘরে গিয়ে আমার বর আর বড়বদের সামনে বর্দাকে দুহাতে জড়িয়ে দুগালে চুমু খাবো। ক্যামেরাটা নিয়ে চলুন, কতগুলো ছবি তুলে দিতে হবে না? জানো, এ মহিলাটির মা হতে লজ্জা নেই, কিন্তু মা ডাক শুনতেই লজ্জা। রাহুলের ভাগ্য ভালো, বর্বদীর মতন একজন মা পেয়েছে। জীবনের এই নেকা মহিলাটিকে মা বলে ডাকতে হবে না। আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাবো? তার কৈফিয়ত কি তোমার মতো একটা বাজা মেয়ে ছেলেকে দিতে হবে নাকি? যাবি না? বেশ করেছি, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কি? আয় বলছি, আমি তোমাকে ওকে দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছি। ও তখন থেকে বিকারে ঘরে বড়মা বড়মা বলে ডাকছে। ওর বড়মাটি কে? আমার বড় বৌমা। ওনাকে ডাকছেন না কেন? উনি কি খুব দূরে থাকেন? হ্যাঁ, অনেক দূরে, ওনাকে ডাকার অসুবিধা আছে। তিন দিন কিছু খায়নি বলছেন, জ্বরও দেখছে 105-এর উপরে। দেখুন না, ওর বড় মাকে কোনোভাবে আনা যায় কিনা। ওর বড় মা এলে ওর জ্বর নিশ্চয়ই কমে যাবে। ওর বড় মাকে যদি ডাকবো তাহলে টাকা খরচ করে আপনাকে ডেকে এনেছি কেন? এমন ওষুধ দিন যাতে সেরে যায়। আপনি মিথ্যেই উত্তেজিত হচ্ছেন, কোনো খাবার না খেলে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি যান, আমরা সকালে অন্য ডাক্তার এনে দেখাবো। ও যদি কিছু খাবার না খায় কাল আপনাকে ডাক্তার ডাকতেই হবে, তবে তাও টেস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য। ডাক্তারবাবু, আপনার টাকাটা। টাকাটা রেখে দিন, কাল ও সৎকারে কাজে লাগবে। চপন চপন, দরজা খোল। কি চাই? রাহুলকে দে। রাহুল তোমার ছেলে? না। তবে চাইতে এসছ? কথা পারাস না, ওকে হাসপাতালে নিয়ে যাবে। ওকে না। তুমি একে এভাবে বুক দিয়ে আঁকলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাঁড়া, একটা না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হল দিয়ে দাও একে। না, দেবে না। না চপন, অনুকে বলো রাহুলকে ফিরিয়ে দিতে, নইলে নইলে কি করবে? ওকে ওকে মারবে? হ্যাঁ মারবো। দাঁড়াও, মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার। দাদা ছাড়ো, বলছি ছাড়ো ছাড়ো। দেখা হবে, ফিরে নিয়ে যাচ্ছে।
এতদিন দেখিনি তোমায়, ভালো হয়ে যাবে শুনে আমার। বৌদিদি রাহুলকে ফিরিয়ে দাও। দাও বলছে, কি হলো শুনতে পাচ্ছ না আমার কথা? বলছি ফিরিয়ে দাও। তুমি তো রাহুলকে ফেরত চাইছো, এখন তোমার বৌদি যদি সব ফেরত চায় তখন কি করবে? আমি কি নিয়েছি বৌদির কাছ থেকে যে বৌদি তা ফেরত চাইবে? কি নিয়েছ? আজ তোমার পায়ের নিচে যে শক্ত জমিটুকু যার উপরে দাঁড়িয়ে তুমি লম্পঝম্প করছ, সেই জমিটা তোমার বৌদি তোমাকে দিয়েছে। তোমার আর তোমার বউয়ের আজকে যে ঠাটবাট সেটা তোমার বৌদির দোয়া। বৌদির দোয়া? হ্যাঁ, তোমার বৌদির দোয়া। যেদিন তোমরা প্রথম এই বাড়িতে এসেছিলে সেদিন রাতে আমিও এসেছিলাম এ বাড়িতে, সেদিন তোমার বৌদি তোমার দাদাকে লুকিয়ে আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দিই, এবং এও বলেছিলেন তার অনুরোধে তোমাকে আমি চাকরিটা দিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে। শুনছো, রাহুলের জ্বর মনে হচ্ছে একদম কমে গেছে। দাও যাচ্ছিলে তাকে ফিরিয়ে দাও। দাঁড়া, আমি থাকতে আমার দাদু ভাই কার কাছে থাকবে? তার বিচার করে তুই কে? দাদু ভাইকে নিয়ে ঝামেলাটা আমি বাঁধিয়েছিলাম, এর নিষ্পত্তি আমি করত। দেখ তো দাদু ভাই, তুই কোন মার কাছে থাকবি? দিদি, দিদি ওকে একবার আমার কাছে দাও না, জীবনে তোকে কোনোদিন আদর করলাম না, আজ একটু আদর করি। আগে অনেক শর্ত করে ওকে তোমায় দিয়েছিলাম, আজ আজ সবার সামনে ওকে তোমায় দিচ্ছি, বিনা শর্তে। ও তোমার দিদি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।